ব্রেকিং নিউজ, শান্ত ও মুমিনুলের সেঞ্চুরিতে রান পাহাড়ে চাপা আফগানরা, হুমকি দিয়ে ছেড়ে দে মা কেঁদে বাঁচে অবস্থা। এটাই বাংলাদেশের ইতিহাসের সেরা দল, বিশ্বকাপে ইতিহাস গড়ার সুযোগ বলে জানালো হাতুরু। ইঞ্জুরি কাটিয়ে অবশেষে শেরে বাংলার ইনডোরে ব্যাটিং প্র্যাকটিসে ফিরলেন তামিম। সালাউদ্দিনের দেখার পথে হাঁটবেন কিনা সাংবাদিকদের সরাসরি জানালেন পাপন। দেখছিলেন সংবাদ শিরোনাম, চলুন আসা যাক এবার বিস্তারিত সংবাদে। অবশেষে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। মিরপুর টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে 4 উইকেটে 425 রান তোলার পর অধিনায়ক লিটন দাস থামার সিদ্ধান্ত নেন। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে 661 রানের, অর্থাৎ এই টেস্টে জিততে হলে 662 করতে হবে আফগানদের। যদিও টেস্টে সর্বোচ্চ রান তাড়ার বিশ্ব রেকর্ড 418 রানের, সফরের একমাত্র টেস্টে জিততে হলে রেকর্ডই গড়তে হবে আফগানিস্তানকে। মিরপুরে চতুর্থ ইনিংসে সফল তাড়ার সর্বোচ্চ ইনিংস 109 রানের, যা 2010 সালে ইংল্যান্ড খেলেছিল। এর আগে প্রথম ইনিংসে 236 রানে এগিয়ে থাকায় দুই ইনিংস মিলিয়ে লিড দাঁড়িয়েছে 661 রানে। লিটন 81 বলে 66 ও মুমিনুল 145 বলে 121 রান করে অপরাজিত ছিলেন। আর তার আগে আবারও সেঞ্চুরি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত, 151 বলে 124 রানের ইনিংস খেলেন শান্ত। মুমিনুলের পর দ্বিতীয় বাংলাদেশি হিসাবে উভয় ইনিংসে শতকে দেখা পান তিনি। আর মুমিনুল শতকে দেখা পেলেন 2 বছর পর, তার এই ইনিংসে খুশি কোটি সমর্থক। টেস্টের চতুর্থ ইনিংসে প্রতিপক্ষকে দেওয়া বাংলাদেশের সর্বোচ্চ লক্ষ্য এটি। এর আগে 2021 সালে হারারে টেস্টে জিম্বাবুয়েকে 477 রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জিম্বাবুয়েদের 256 রানে অল আউট করে বাংলাদেশ জিতেছিল 220 রানে। 662 রান পাহাড় তাড়ায় ইনিংসের শুরুতে বিপাকে পড়েছে আফগানিস্তান। ইনিংসের প্রথম 2 ওভারে তারা হারিয়েছে তাদের 2 ওপেনারকে। টাইগার পেসারদের কাছে অসহায় আত্মসমর্পণ করে মাঠ ছাড়তে হয়েছে ইব্রাহিম জারদান ও আব্দুল মালিককে। আফগান শিবিরে ইনিংসের প্রথম বলে আঘাত হানেন শরীফুল ইসলাম। মাশরাফি বিন মুর্তজার পর দ্বিতীয় বোলার হিসাবে ইনিংসের প্রথম বলেই তিনি ঝুলিতে পড়েন উইকেট। LBWF হাতে ফেলে তরুণে পেসার মাঠ ছাড়া করেন ইব্রাহিম জাদরানকে। পরের ওভারে আঘাত হানেন তাসকিন আহমেদ। তার আউট সুইংয়ে ধরাশায়ী হয়ে উইকেটের পেছনে লিটন দাসের তালুবন্দি হয়ে 5 রানে মাঠ ছাড়তে হয় আব্দুল মালিককে। যদিও পরে ছোট একটা জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করছে সফরকারীরা, তবে জয়ের আশা তাদের নেই বললে চলে। দর্শক আপনি কি বলেন? আমাদের সাথে একমত হলে কমেন্টে ইয়েস, না হলে ন লিখুন। আসা যাক অন্যান্য খবরে। দ্বিপাক্ষিক সিরিজে ধারাবাহিক সাফল্য পেলেও বৈশ্বিক কিংবা মহাদেশীয় আসরে শিরোপা এখনও অধরায় বাংলাদেশের। একাধিকবার এশিয়া কাপ খেলে শিরোপা ছুঁতে পারেনি, আর বৈশ্বিক টুর্নামেন্টে তো এখনও কোয়ার্টার ফাইনালের গণ্ডি বেরোনো হয়নি। 2015 সালে সেরা 8 ওঠায় ওয়ানডে বিশ্বকাপে সেরা সাফল্য। ভারতে ওয়ানডে বিশ্বকাপ ঘিরে স্বপ্নের পসরা সাজাচ্ছে বাংলাদেশ। প্রধান কোচ চন্দ্রিকা হাতুরি সিংহের বিশ্বাস ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দল। গত কয়েক বছর ধরে ওয়ানডে ফরম্যাটে দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ। ধারাবাহিকভাবে এই ফরম্যাটে সাফল্য পাচ্ছে তারা। বড় বড় দলগুলোর বিপক্ষে বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে লাল সবুজ জার্সিধারীরা। কিন্তু বৈশ্বিক হোক আর মহাদেশীয়, কোনো ফরম্যাটে শিরোপা জেতা হয়নি তাদের। এবারের ওয়ানডে বিশ্বকাপে কি সেই খরা কাটবে? শুক্রবার ম্যাচ শুরুর আগে টিভি ব্রডকাস্টের সাথে আলাপকালে হাতুরি সিংহে বলেছেন, আমরা এশিয়া কাপের রোডম্যাপ তৈরি করছি। বাংলাদেশ দল নিজেদের ইতিহাসের সেরা অবস্থানে আছে। আমাদের কাছে এমন কিছু করার সেরা সুযোগ রয়েছে যা বাংলাদেশ আগে করেনি। অন্য দলও আমাদের মতোই প্রস্তুতি নেবে, কিন্তু আমাদের নিয়ন্ত্রণে যা আছে তাই আমরা করব। নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ ও লিটন দাসদের অভিষেক হয়েছিল হাতুরি সিংহের আগের মেয়াদেই। সম্প্রতি দলের প্রাণ ভোমরা হয়ে উঠেছেন তারাই। এইসব দেখে গর্ব খুঁজে পান হাতুরি সিংহে, খুব সন্তোষজনক। কারণ আপনি যখন কাউকে অভিষিক্ত করার কথা ভাবছেন, তখন আপনার তার প্রতি দৃষ্টি প্রয়োজন এবং অনেক কিছু বিবেচনায় নিতে হবে। আপনাকে আপনার বিচার এবং সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে আস্থা অর্জন করতে হবে, যেখানে আমি স্বস্তি খুঁজে পাই। এদিকে অনুশীলনে ফিরেছেন তামিম। টেস্টে তিনি নাও খেলতে পারেন এমন সংশয় দেখা দিয়েছিল সপ্তাহখানেক আগেই। পিঠের পুরনো ব্যথা মাথা চাড়া দেওয়ায় তামিম ইকবাল অস্বস্তিতে পড়ে যান কদিন আগেই। এরপর থেকে শুরু হয় হ্যান আর পালা। একদিন মনে হয় খেলবেন, পরদিনই আবার শোনা যায় খেলবেন না। টেস্ট শুরুর আগের দিন নেটে স্বস্তি নিয়ে ব্যাট করতে পারেননি তামিম। ফিল্ডিং, ক্যাচিং আর থ্রোয়িংয়েও খুব স্বাচ্ছন্দ্য বোধ করেননি। এমন অবস্থা চলতে থাকার পর অবশেষে টেস্ট শুরুর আগের রাতে জানা যায় তামিম খেলার অবস্থায় নেই। তাই তাকে বাদ দিয়ে মাহমুদুল হাসান জয়কে ওপেনার হিসাবে খেলানো হয় আফগানদের বিপক্ষে।
আফগানিস্তানের সাথে একমাত্র টেস্টের বাইরে সিটকে পড়া তামিম ইকবালের সর্বশেষ অবস্থা আসলে কি? তামিম কবে নাগাদ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন? আদৌ ঈদের পর চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে থেকে নেতৃত্ব দিতে পারবেন কিনা, এমন সংশয় মাখা প্রশ্ন ভক্ত ও সমর্থকদের মনে উকি ঝুঁকি দিচ্ছিল। তামিম ভক্তদের জন্য আছে সুখবর, দুদিন বিরতি দিয়ে আজ শুক্রবার আবার ব্যাট হাতে তুলে নিয়েছেন তামিম। যদিও এর আগে গতকাল বৃহস্পতিবার ঢাকা টেস্টের দ্বিতীয় দিন দ্বিতীয় সেশনে তামিমের দেখা মিলল বাংলাদেশ ড্রেসিং রুমে, তিনি খেলা দেখতে আসেন। ড্রেসিং রুমের ঠিক বাহিরে কাজঘেরা জায়গায় হাস্যোজ্জ্বল তামিমের দেখা মেলে, টিভি ক্যামেরায় ধরা পড়ে কোচ হাতুরি সিংহের পাশে বসে কথা বলছেন বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন। মাঠে ফেরার পথে আজ শুক্রবার আরও এক ধাপ এগিয়েছেন তামিম। এদিন শেরেবাংলা স্টেডিয়ামের পাশের ইনডোরে ব্যাটিং প্র্যাকটিস করেছেন তিনি। বেলা ১১টা নাগাদ ইনডোরে আসেন তামিম। প্রথমে ইনডোর কমপ্লেক্সে ন্যাচারাল টার্ফে ব্যাটিং প্র্যাকটিস করেন। প্রায় ২০-২৫ মিনিট ব্যাটিং অনুশীলনের পর ইনডোর থেকে পূর্ব দিক দিয়ে শেরেবাংলা স্টেডিয়ামের ভেতরে ঢোকেন তিনি। সেখানে দাঁড়িয়ে ১০-১২ মিনিট নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হকের ব্যাটিং দেখেন। তারপর হেঁটে হেঁটে চলে আসেন শেরেবাংলায় টাইগারদের ড্রেসিং রুমের সামনে। এক পর্যায়ে সেখানে ঢুকে যান দেশের এক নম্বর ওপেনার। অন্যদিকে সাংবাদিকদের নিয়ে মুখ খুললেন পাপন। এর আগে বিতর্কিত মন্তব্য করায় মাসখানেক আগে সংবাদকর্মীদের বিরাগ ভাজন হন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এরপরই বাফুফে বসের সমালোচনায় ফেটে পড়ে সাংবাদিকরা, আর সেই সমালোচনা মেনে নিতে পারেননি সাবেক এই ফুটবলার। সাংবাদিকদের সমালোচনা সইতে না পেরে আদালতে রিট করেছেন তিনি, এমনকি সাংবাদিকদের লিগ্যাল নোটিশও পাঠিয়েছিলেন বাফুফে সভাপতি। বাফুফে বসের মতো সমালোচনার শিকার হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পাপনও। সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই চোখে পড়ে তাকে নিয়ে করা ট্রল পোস্ট। হিসাব কষতে দেখা যায় যে সালাউদ্দিনের চেয়ে বেশি সমালোচনা শিকার বিসিবি বস। তবে কি সালাউদ্দিনে দেখানো পথে হাঁটবেন পাপন, রিট করবেন সাংবাদিকদের বিরুদ্ধে, আইনি নোটিশ পাঠাবেন তাদের? উত্তরটা দিলেন বোর্ড সভাপতি নিজেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাপন বলেন, দেখেন আমি একটা কথা বলি, আমাকে নিয়ে যত আলোচনা হয় খারাপই বেশি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা যেটাই হয় আমি কখনো রিয়্যাক্ট করি না। কেন কোনো প্রতিক্রিয়া দেখান না? বিসিবি বসের সোজা সাপটা উত্তর, আমি একটা জিনিস মনে করি, আমার একটা পরিকল্পনা থাকতে হবে, ওই অনুযায়ী এগিয়ে যেতে হবে। এটা অনেকের ভালো লাগবে, অনেকের লাগবে না, এটা যে একেবারে সবসময় ঠিক হবে এমনও কোনো কথা নাই, আমার ভুলও হতে পারে। পাপন মনে করেন দেশের ক্রিকেট আজকে যে অবস্থানে এসেছে তার পেছনে বড় ভূমিকা রয়েছে গণমাধ্যমের, আর সে কারণেই গণমাধ্যম কর্মীদের বিপক্ষে যেতে নারাজ তিনি। পাপন বলেন, মামলা রিট করার চিন্তা মাথায় আসার প্রশ্নই আসে না। বাংলাদেশের ক্রিকেটের একটা বড় অংশীদার হচ্ছে মিডিয়া, এটা সবসময় বলে আসছি। বাংলাদেশে ক্রিকেটের আজকে যে অবস্থান এটার পেছনে মিডিয়ার বড় অবদান আছে, এজন্য এরকম কোনো চিন্তার প্রশ্নই